বিশ্বাস। আমি শ্যামনগর প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে আন্ডার নাজিরপুর ব্লকে কর্মরত। এরই সঙ্গে আমি সাহেবনগর নদিয়ার বাসিন্দা। সবাইকে জানাই বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। করোনার যা পরিস্থিতি এখন, স্বাস্থ্যবিধি অনুসার মেনে করোনাকে রুখতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে, সেটা সবারই জন্য। এবং প্রথম জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা বেরোব বাড়ি থেকে কোথাও, তখনই মাস্ক ইউজ করতে হবে। সেই মাস্কটা মিনিমাম যেন সার্জিক্যাল মাস্ক হওয়া চাই, কাপড়ের মাস্ক ইউজ করে কোনো লাভ হয় না, মিনিমাম সার্জিক্যাল মাস্ক এবং N95 যদি ইউজ করা হয় খুবই ভালো হয়। এরই সাথে দু নম্বরে বলবো যে ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং, অনবরত যখনই কোথাও হাত দিচ্ছেন তারপরে আমাদের হাত ধুয়ে ফেলতে হবে এবং স্যানিটাইজার ইউজ করতে হবে। তো স্যানিটাইজার যেটা আমরা ইউজ করি সেটা অবশ্যই অ্যালকোহল বেস হওয়া চাই। আর তিন নম্বর, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মানে হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। এখনকার দিনে যা ভিড় হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট এবং বাজারে যা ভিড় হচ্ছে, এর মধ্যে প্রচণ্ড করোনা সংক্রমণ বাড়ছে। তো সেটাকে রুখতে গেলে আমাদের ভিড় দেখলে এড়িয়ে চলতে হবে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।